আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মৌ আছি আপনাদের সাথে, খুবই ভালো আছি। তো এটা হচ্ছে আজকে 10 তারিখের ভিডিও, আজকে 10/4/2021, মানে আংশিক লকডাউন চলতেছে নিউ মার্কেটে। তো লকডাউনের অবস্থা দেখেন, হাজার হাজার মানুষ। তো করোনা ভাইরাস আসলে নিউ মার্কেট আসলে লজ্জা পায়, সেই জন্য নিউ মার্কেটে করোনা ভাইরাস আসে না। ওভার ব্রিজের ওপর দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ। তো সবাই বলতেছিল যে নিউ মার্কেট আসলে আসলে করোনা ভাইরাস লজ্জা পায়, প্রচুর মানুষ রাস্তায়, মানে মার্কেটের সামনে দিয়ে। তো আমিও গিয়েছিলাম আমার কাজে, আমাদেরকে তো যেতেই হবে কারণ আমার এটা ডিউটি ধরতে গেলে। তো রিকশার ওপর থেকে আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করলাম। আসলে লকডাউন বা করোনা ভাইরাসের ভীতিকর পরিস্থিতির মধ্যে পরিস্থিতি একটুও চেঞ্জ না সম্পূর্ণ আগের মতো, কারণ আমি তো প্রত্যেক দিন যাই নিউ মার্কেটে, নিউ মার্কেটের চিত্রটা আমার কাছে সম্পূর্ণটাই জানা। তো কোনো চেঞ্জ নাই, মানুষের মধ্যে কোনো ভয় নাই, কারণ মানুষকে খেয়ে বাঁচতে হবে, কেনাকাটা করেও বাঁচতে হবে, কারণ অনেকে কেনাকাটা না করলে বাঁচে না। তো যাই হোক, বাসায় চলে আসছি, রান্না করব। তো স্টিলের একটা ফ্রাই প্যান কিনেছি, আজকে এটাতে প্রথম রান্না করব, দেখা যাক অভিজ্ঞতা কেমন। তো স্টিলের এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক মজবুত আর হেভি, এটার হাতলটাও খুবই হেভি, খুবই ভারী, আর তলাটাও খুবই ভারী। তো এটা আমি যেহেতু নতুন একটু বেশি করে গরম করে নিলাম, নিয়ে এটাতে তেল দিয়ে দিলাম, এটাতে আমি এখন মাছ ভাজি করব। অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল। স্টিলের হাঁড়ি পাতিল কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, কারণ সিলভারের পাতিল গরম হলে আগুনের তাপে গেলে এক প্রকারের গ্যাস নির্গত হয়, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো বাংলাদেশি আমরা কিন্তু বেশিরভাগই সিলভার ব্যবহার করি, যেটা স্বাস্থ্যের জন্য একদমই খারাপ। তো আপনি চাইলে কিন্তু স্টিলের যে কোনো বাসন ব্যবহার করতে পারেন, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। নন স্টিক যেগুলো আমরা ইউজ করি এগুলোও কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ, বাট স্টিল আপনি যতই আগুনে দেন এগুলো থেকে কোনো রকমের কোনো বিষাক্ত গ্যাস বা কোনো কিছু নির্গত হয় না, এই জন্য এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আপনার প্রতিদিনের রান্নার জন্য আপনারা কিন্তু স্টিলের হাঁড়ি, সসপ্যান বা ফ্রাই প্যান এগুলো ইউজ করতে পারেন। তো আমাদের একটা ভুল ধারণা আছে, যেটা সেটা হচ্ছে স্টিলের কড়াইয়ে বা ফ্রাই প্যানে সব কিছু পোড়া ধরে, এটা আসলে ভুল। আমরা নিম্নমানের যেগুলো হাঁড়ি পাতিল ইউজ করি ওগুলোতে আটকে ধরে। আমরা যদি একটু বেশি টাকা দিয়ে ভালো মানের হাঁড়ি পাতিল, যেমন ব্রাজিল থেকে কিছু হাঁড়ি পাতিল আসে, বেলজিয়াম থেকে আসে, আবার ইতালি থেকে আসে, এগুলো কিন্তু খুবই ভালো, এগুলোতে আসলে খাবার আটকে যায় না বা পুড়ে যায় না। তো আমার এই ফ্রাই প্যানটা হচ্ছে ইতালিয়ান, ইতালি থেকে এগুলো ইম্পোর্ট করা মূলত। তো আমি মাছ ভেজে ভাজা মাছগুলোকে এরকম জিপ ব্লক ব্যাগে মুখ বন্ধ করে রেখেছি। ভাজা মাছ এরকম জিপ ব্লক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে রাখলে এটা আপনি বের করে সরাসরি যে কোনো তরকারিতে ইউজ করতে পারবেন, এতে কিন্তু মাছের স্বাদ গন্ধ কোনোটাই একদমই চেঞ্জ হয় না, একদম অটুট থাকে। তো একবারে আসলে একদিনে অনেকগুলো মাছ ভেজে এভাবে রাখতে পারেন, এতে আপনার কাজের সুবিধা হবে বা কাজের সহজও হবে অনেকের, যারা একটু বেশি কাজের প্রেসারে থাকেন তারা। তো ফ্রিজে কিন্তু মাছ মাংস একটু বেশি পলি বা মোটা পলিতে রাখাই ভালো, এতে কারেন্ট বিলটা কম হয়। তো যাই হোক, অনেকদিন পরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখন করোনা ভাইরাসের লকডাউন চলতেছে, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, পরিবারের সবাইকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, সেই দোয়াই কামনা করি সবার জন্য। আর আল্লাহ সকল মানুষকে খাবার রিজিকের তৌফিক দান করুক, সেই দোয়াও করি, কারণ করোনা ভাইরাসে যে পরিমাণ মানুষ মারা যাবে, বাংলাদেশে না খেয়েও ওই পরিমাণে মানুষ মারা যাবে, আমাদের অভাবী দেশ, তার মধ্যে অনেক মানুষ বেকার, কাজ নেই, আপনি পরিশ্রমী হলেও কাজ করতে পারবেন না, কাজের বড় অভাব। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমরা হচ্ছে এটা আগের ভিডিও যদিও, তারপরে এই ভিডিওটার সাথে দিয়ে দিলাম বাচ্চা কাচ্চাদের আনন্দ।
তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলি দেখার জন্য। আগেও সবাই আমাকে অনেক ভালোবেসেছেন, আমার ভিডিও দেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন। আশা করি আগের মতোই সবার সহযোগিতা পাবো, সবার ভালোবাসা পাবো। ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, হেল্প করব। আমরা সবাই চাই সফল হতে, সবাই চাই এগিয়ে যেতে। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।